এনাও ডিনার, আর খেয়ে বলো কেমন হয়েছে। এই যে চিকেনের যে রেসিপিটা বানালাম সেটা, আর আছে বিট ভাজা রসুন দিয়ে রুটি, খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো। রেসিপিটা আমি পরে বন্ধুদের সাথে শেয়ার করব। এই তো খাচ্ছি। কি গো কেমন হয়েছে বলো। অসাধারণ অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, এত সুন্দর খেতে। উফ, এত সুন্দর খেতে হয়েছে না কি বলবো। ভালো হয়েছে, একদম হেভি হয়েছে গো। ঠিক আছে তুমি খেয়ে নাও তাহলে, আমি খেয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আগের দিনে তোমরা ব্লগটা দেখেছো যে কীভাবে আমাকে বোকা বানালো এবং সারপ্রাইজ দিল, খুব খুশি হয়েছি যদিও। তো আজকে আমি ওকে একটা জিনিস বানিয়ে খাওয়াবো। তো আজকে তোমাদের সাথে আমি গল্প করবো তো অবশ্যই, তার সাথে তোমাদের সাথে আজকে ভেবেছি যে একটা রেসিপি শেয়ার করব। এবং রেসিপিটা আমি ভেবেছি, আমি নিজেই ভেবেছি এবং নিজের আইডিয়া করে বানিয়ে দেখব কেমন লাগে রেসিপিটা, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর বলো আমাকে কেমন লেগেছে। তো অনেক সময় কি হয় বলো তো, বাড়িতে ওয়েস্টেজ অনেক সময়, যে আমরা যখন চিকেন নিয়ে আসি অনেক সলিড পিস থাকে যেগুলো আমরা কারি করে খেতে চাই না, ভালো লাগে না। তো সেইটা দিয়ে ভাবলাম যে আমাদেরও তাই, যে ওই সলিড পিসগুলো রেখে দেওয়া হয় এবং পকোড়া টাকোড়া বানানো হয়, তো প্রত্যেকবার একই ধরনের খাবার। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি, এক্সট্রা চিকেনগুলো আমরা রেখে দিই, সেইটা দিয়েই আজকে একটা চিকেনের রেসিপি বানাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে চলো তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি 200 গ্রাম মতো চিকেন রেখে দিয়েছিলাম, যেটাকে আমি চিলি চিকেনের যে সাইজটা হয় তার থেকে ছোট ছোট সাইজ করে বাড়িতে কেটে নিয়েছি, এবং ধুয়ে পাতিলেবু মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে চিকেনটা নরম হয়ে যায়, ম্যারিনেট হয়ে যায়। এবার এরপরে কী করেছি, মাঝারি সাইজের 4টে পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে 10-12টার মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি, আর এখানে আমি একটা ছোট রসুনকে থেঁতো করে রেখেছি আর ধনে পাতা কুচিয়ে রেখেছি। এরপর কী করব, সাদা তেল দিয়ে কড়াইটা গরম করে সাদা তেল দিলাম, এবং তেলটা গরম হওয়ার পরে আমি 1 টুকরো মানে 1 কিউব বাটার দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে 6 চামচ ইউজ করেছি। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলোকে ওই তেলটার মধ্যে, মানে বাটার আর তেলটা যেটা গরম করেছি তার মধ্যে দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নেব। বাটার দেওয়ার পরে তেলটাকে বেশি গরম করার দরকার নেই, তাহলে না কালো হয়ে যাবে তেলটা। এবার সামান্য নুন দিয়ে দেবো পরিমাণ মতন, এর মাপ বলছি না কারণ পরিমাণ মতন তোমরা রান্না করো তোমরা জানোই। এবং এর সাথে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি এই কারণে তাতে কী হবে, চিকেনটার কালারটা বেশ লাল লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। কিন্তু চিনি দিলে একটা সমস্যা কী হয়, এই যে কড়ার চারিদিকগুলো না পুড়ে পুড়ে যাচ্ছে, এটা কিন্তু পুড়ছে না, চিনি দিয়েছি আর বাটার আছে তো সেই জন্য ওখানটা লালচে হয়ে গেছে, পুড়ছে না। আমরা আর কী করব, এই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব, এতে এই তেলটার মধ্যেই ওই যে থেঁতো করা রসুনগুলো রেখেছিলাম ক্রাশ করা সেইগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চিকেন করে খাওয়াচ্ছে, রান্না চলছে রাতে, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চিকেন, তাই তো এটাই গিফট না কি তোমার, না গিফটটা আছে কাঁচা লঙ্কাটা দিয়ে গেছে, গিফটটা আছে ও, এটা তো আজকে খাওয়া দাওয়া সেলিব্রেট হবে বলেছিল বন্ধু, সেলিব্রেশন দেখাবে তোমাদের, রান্নাটা দেখাচ্ছে আরও কিছু হবে। সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। তেলটা বেশি দেওয়ার দরকার নেই, যদি লাগে সামান্য একটু তেল দেবো, বেশি না। এবারে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে নুন দিয়ে দিয়েছিলাম,
দেখে মনে হচ্ছে কড়াটা পুড়ে গেছে, কিন্তু না, যেহেতু বাটারের সাথে চিনি পড়েছে তো লাল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এটাই একটা অন্যরকম টেস্ট নিয়ে আসবে। ভেজে রাখা যে চিকেনগুলো সেগুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া হতে জিনিসটাকে একটু সময় দেব ভাজা হতে। আর রান্নাটা করতে করতে দেখলাম এর সাথে একটু ধনে পাতা আর গোলমরিচ ছড়িয়ে দিলেই কিন্তু এটা শুধুই খাওয়া যাবে, মানে স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু খাওয়া যেতেই পারে, ভীষণ টেস্টি হয়েছে। কিন্তু যেহেতু এটা আমরা রাতের খাবার বানাচ্ছি, সেই জন্য এতে আমি আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি 4 চামচ টমেটো কেচাপ নিয়েছি, তার সাথে আমি জল মিশিয়ে নিয়েছি। আর কি করব, 2 চামচ সয়া সস দিয়ে দেব, যেহেতু এটাকে আমরা কারি বানাবো সেই জন্য আমরা এটা করছি, জল দিচ্ছি না, সস দিচ্ছি। কিন্তু সসটা খুব অল্প পরিমাণেই দিয়েছি, আমি জলের সাথে মিশিয়েছি বলে হয়তো অনেকটা মনে হচ্ছে, কিন্তু আমি এখানে 4 চামচ কী বলে এটাকে টমেটো সস দিয়েছি এবং 2 চামচ সয়া সস দিয়েছি। দিয়ে লো ফ্লেমে আমরা এটাকে একটু মিশিয়ে নেব। কোনো মশলাপাতি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম ঝটপট। এর সাথে আমরা একটা ডিমও ফ্রাই করে দিতে পারতাম, ভালোই লাগতো। এবার লো ফ্লেমে একটু এটাকে হতে দেবো, আর যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে দেব। আর সাথে চিনি তো দিতেই হবে, যেহেতু আমরা সস অ্যাড করেছি সেই জন্য চিনি। আর কোনো মশলা লাগে না, আর একটু গোলমরিচ দেব। গোলমরিচটা যে যেমন ঝাল খায় এবং লঙ্কাটাও যে যেমন ঝাল খায় সেই হিসাবে দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা বলে আমি আর ঝাল দিইনি, কারোর যদি মনে হয় যে আরও ঝাল করবে তাহলে সে গুঁড়ো লঙ্কা দিতে পারে। আর আর 1 কিউব বাটার দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এই যে নাড়ছি গ্যাসটাকে বন্ধ করে দিয়েই নাড়ছি। এবার কড়াটা যে গরম আছে তার মধ্যেই ওটা ফুটছে, এবং ধনে পাতাগুলো দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। রান্না একদম কমপ্লিট। আশা করছি রান্নাটা যেমন দেখতে ভালো হয়েছে খেতেও ভালো হবে। রান্না আমাদের কমপ্লিট, আর দারুণ একটা স্মেল আসছে বিশ্বাস করো। আমি একটু টেস্ট করে দেখলাম, আমার তো বেশ ভালোই লাগলো। আমি একটু অন্যরকম করে চিকেনটা বানালাম, তো তোমরা অবশ্যই বাড়িতে পারলে বানিয়ে দেখো কেমন লাগছে। এটা কিন্তু চিলি চিকেন নয় বা চিকেন কষাও না, একদম অন্যরকম, দেখো। তো বন্ধুরা, ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট। হাসছো কেন? ডিনার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে গেম খেলছে সারাক্ষণ, গেম খেলছে সারাক্ষণ, সারাক্ষণ গেম খেলছে, মাথাটা খারাপ করে দিচ্ছে। এত ভালো কন্দ রান্না করে খাওয়াচ্ছি তাও গেম খেলা ছাড়ছে না। কেমন হয়েছে রেসিপিটা? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা, বংশী হাওয়ালা বলবে, আমি একটু শুয়েছি, এখন কেমন ডিস্টার্ব করে আমাকে শুধু। তো বিশেষ কিছু আর বলার নেই, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো আবার একটা খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে চলে আসবো, আজ অনেক রাত হয়ে গেছে, কালকে আবার সকালবেলা উঠে আবার যথারীতি দৌড় তো দিতেই হবে, সেই জন্য আর বেশি রাত পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছি না। দেখতে থাকো, সঙ্গে থাকো, শুভরাত্রি, আর একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। টাটা, বাই বাই। হ্যাঁ, আর একটা কথা, একটা কিন্তু চমক আছে তোমাদের জন্য, আমরা বিভিন্ন রকম ভিডিও এক্সপেরিমেন্ট করছি, তোমাদের জন্য একটা নতুন ভিডিও আসছে। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট।